গাইস, শুভ সকাল, সুন্দর একটা সকালে স্বাগত। আজ সাত থেকে ব্লগ শুরু করছি আমাদের গ্রাম বাড়ি থেকে, আর আমি চা খাচ্ছি তোমার করে বলতে একটা কেমন চা খাওয়ার কারণ একটু বড় হয়ে গেছে, টিভি করবো বলে চা খাচ্ছি। চারটার মধ্যে ভিডিও কেমন হবে জানি সেটা বলতে পারছি না, আর রাস্তার দিকে যাচ্ছি, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, নেট যদি পাই ওইদিকে যাচ্ছি। হ্যাঁ, এইদিকে দেখো আমাদের আম গাছ অনেকগুলোই আছে, এখানে লাইন দিয়ে আছে, ওই পারে আছে, ওই পারে আছে, ওই সাইডে আছে, আর অনেক আছে এখানে আম গাছে এদিক করে। যাই হোক, আমি ন্যাড়া হওয়ার কারণ তুমি অন্য কোনো কিছু না, তুমি চুলটা শুধু ছুটে যাচ্ছিল বলে তাই ন্যাড়া হয়ে গেছে। আর গ্রামের বাড়িতে এসেছি, তার ব্লগ করতে পারিনি, ব্লগটা করতে পারিনি, সেটা বারবার একটা জিনিস দেখালে বোরিং লাগবে, তাই এখান থেকে স্টার্টিং করলাম আজকে। আজকে কোথায় যাচ্ছি সেটা দেখা যাচ্ছে, মা লক্ষ্মীর ভাণ্ডার আছে, সেই লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, আর কৃষক বন্ধু বন্ধু যা আছে ওইগুলো জমা দিতে হবে, আর গোসাবাই যাবো, ভিডিওর কতগুলো কাজ আছে সেগুলো ঠিকঠাক করে ইয়ে করতে হবে, ফিল আপ করে জমা দিতে হবে। আর রাস্তায় উঠেছি, এই যে রাস্তায় উঠেছি, এখন নেটওয়ার্কটা আসবে কিনা সেটা দেখতে হবে, আর তার নিজে করে তাড়াতাড়ি করে স্যান ট্যান করে বেরোতে হবে, কারণ তাড়াতাড়ি না গেলে অনেক লাইন হয়ে যাবে, অনেকটা লাইন পড়বে, লাইনের মধ্যে কাজবাজ করতে গেলে সমস্যা হয়ে যাবে, তাড়াতাড়ি করে স্যান ট্যান করে খেতে বেরিয়ে যেতে হবে। আমাদের ভিডিওতে কাজ হচ্ছে, ওই ভিডিওতে যেতে হবে, ভিডিওতে না অঞ্চলে, অঞ্চলে যেতে হবে, অঞ্চলের কাজটা কমপ্লিট করতে হবে, ভিডিওতেও যাবো, ভিডিওতেও কাজ আছে, আবার ভিডিও যেতে গিয়ে ওই ইয়েতে ঢুকতে হবে, যা আছে ওইগুলো ঢুকবো। আর তোমাদেরকে বলছি একটু এই ভিডিওটা একটু বড়ো হতে পারে, একটু স্কিপ করে দেখবে না, আর দেখলে একটু ভালোভাবে দেখো, নতুন ছেলে, নতুন বলতে কি অনেকদিন পুরোনো হয়ে গেছে, তাও একটু ব্লগটা সেটা একটু দেখো না, ওই 100টা ভিউ ছাড়া আর ভিউ হয় না। চলো কথা না বাড়িয়ে এখন একটু নেটওয়ার্ক মানে নেটটা চালাই, দেখি কালকে কী কী ইউজান চলছে, আর ওটা নেটওয়ার্ক করে মানে করে তারপর বেরিয়ে যাবো। এই পর্যন্ত মানে তোমাদের একটা জিনিস দেখানোর জন্য এসেছি, আর জিনিসটা দেখাতে হবে, আর ইন্ট্রোটা দেওয়া হয়নি, ইন্ট্রোটা দিয়ে নিয়ে তারপরে জিনিসটা দেখাচ্ছি, তো কি টিকটক টিকটক থাকতে হবে যেহেতু বন্ধুদের শপিং আছে তারা। চলো ইন্ট্রো দেওয়া হয়ে গেছে, এবার আমাদের জিনিসটা দেখো, এই জায়গাটা আমার ঠাকুরদা আর যেটুকু পুরানো হয়েছে, ঠাকুরদা যেটুকু আছে বলতে গেলে চলে, এখানে যেটুকু আছে আমার ঠাকুরদাও আছে, মানে দুজনকেই পড়ানো হয়েছে এই জায়গাটা। আর এই জায়গাটা আমাদের যখনই যে আসে প্রণাম টনাম করে, কারণ হিন্দু ঘরের ছেলে। আর গ্রামের দিকে সিস্টেম এরকমই যে নিজেদেরকে কাউকে পড়ানো হলে নিজেদের ভিটে ঢুকতে হবে, মানে ভিটে বাড়ি বলতে ভিটে বাড়ি বলে আমাদের দিকে অনেক ভিটে অনেকই করে, বাস্তব বাড়ি আমাদের ভিটে বাড়িতে বাস্তব বাড়ি বলে। আর এই দিক থেকে যাতায়াত হতো দাদা ঘরটা মুচু করেছে বলে, আর এই সাইড দিয়ে যাতায়াত হয়, যাই হোক দেখলে দেখা হয়ে গেল, আর বললাম নি দেখতে থাকো স্যান ট্যান করে, তারপর বেরোচ্ছি এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো দেখ, তোমাদের আমি এক জায়গায় এসেছি, একটা জায়গায় এখন খাওয়া দাওয়ার আগে বলছি কি তাড়ি দেখাচ্ছি, তাড়ি জিনিসটা কি খেলে নারকেল তাড়ি গাছে উঠছে, চলো দেখি কীভাবে তাড়ি পারে আর কতটা ক্যাপচার করা যায়। দেখা যাচ্ছে না অতটা, যতটা ক্যাপচার করার মতো করতে পারছি, ভাত খাওয়া দিয়ে গাড়ি যেতে এসেছি, আসে উঠেছি, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, আর রোদও পড়েছে সাদা ভাড়া। যাই হোক তাড়ি পারুক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাড়ি পারা হয়ে যাচ্ছে, গাছের রস নারকেল গাছের রস।
চলো খাওয়া দাওয়া হয়ে যাক, আর ওইখানে গাছ থেকে পাচ্ছে কিনা দেখাবো, খেতে নিয়ে ব্লগে আসছি। আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, এবার ওখানে যাব। চলো দাদাকে ডাকতে যাই। সাইকেল নিয়েছি, স্যান ট্যান হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাব। দাদাকে দেখি, দাদাদের বাড়ি যাচ্ছি, যে দাদার বাড়ি যাব। দাদা আছে কিনা, এসছে কিনা, গিয়েছিলো ব্যাংকে, ব্যাংকের কাজ টাজ মেটানো হয়ে গেছে কিনা সেটা দেখতে হবে। তাই আমি তো রেডি হয়ে গেছি, এবার দাদাকে দেখতে হবে। চলো দাদার বাড়ি যাই, তারপরে দাদার সাথে দেখা করে আবার ব্লগটা কন্টিনিউ করছি। গিয়ে পড়েছি, ওই দাদারা আছে, দাদারা বাইকে যাবে, আমি সাইকেলে যাব। এই যে যতটা ক্যাপচার করা যায়। চলো মা, এই দিক থেকে গেলে হবে না। ও দাদা, বেলদলি তো জেরক্স করতে হবে। ঠিক আছে চলো, জেরক্স টেরক্স করি এখন, চলো দেখতে থাকো। দাদাকে দেখে নিয়ে যেতে হচ্ছে। এই যে যাই হোক, কোথাও অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেলে জানি না, ছেড়ে দিচ্ছি, কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ছেড়ে দিলাম। চলো বাইকে করে যাচ্ছি, দাদা সাইকেলে যাচ্ছে, যেতে থাকি, একটা সিনেমাটিক শট দেখতে থাকো। যেতে যেতে গাড়ির তেল শেষ হয়ে গেছে, এখন তাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই, এই এই জিন্দেগি, গরিব মানুষের কিছু নেই, আমার গরিব তো, তাই আমাদের কিছু নেই, যেটুকু ছিল সেটুকু তো আবার ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। যাই হোক, অঞ্চলের সামনে যদি তেল টেল পাই দেখা হচ্ছে, কী করা যায়, কোনো কাজ বাজ হবে কি না জানি না, ফাউ যাচ্ছি, মনে হচ্ছে তাও ফাউ যাচ্ছি। চলো যেতে থাকি, দেখা হচ্ছে, কন্টিনিউ দেখতে থাকো, আরও আরও পার্ট আসছে। ভিডিও মানে অঞ্চলের যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে, এখন যাবে ভিডিওতে বসবাই। চলো বসবাই যেতে থাকি।
কিয়ার দিকে নেমে গেছি, এবার দাদারা আসছে সাইকেল নিয়ে, আর একটা দাদা বাইক নিয়ে এসছে। ওরা একটু লেটে আসবে কারণ সবার লাস্টে নামবে। কোষবার দিকে যেতে থাকি ভিডিও অফিসে, কি বলছে কাজটা কতটা কি কাজ আছে দেখতে হবে, আর মার লক্ষ্মী ভাণ্ডারটা জমা দেবো কি বলছে সেটাও দেখতে হবে। চলো যেতে থাকি, দেখতে থাকো, আসতে থাকো। ভিডিওর সামনে চলে এসেছি, ওখানে যে কাজবাজটা কমপ্লিট করতে হবে, আমাদের ভিডিওটার ভিতরে কী কাজ আছে, মানে কী কী জিনিস আছে, কী বিভ্রান্ত আছে সব দেখাবো, যতটা পারি দেখানোর চেষ্টা করবো। আর এবারে বেশি ভিডিওটা বেশি বড়ো করাতে যাচ্ছি না, আর অন্য কিছু দেখাতে পারছি না, কারণ অনেক প্রবলেম আছে, এত রোদের মধ্যে এত রোদ পড়েছে সেটা বলে বোঝাতে পারবো না। তাই এইটুকু ভিডিও চলে এসেছি, এইটুকু দেখাবো আজকে ভিডিও পর্যন্ত, তারপর পরে আরও বসুমান কী আছে সব দেখাবো, ফোন আস্তে আস্তে একটা করে কাজ করে কমপ্লিট করে দেখি হয় কিনা, তারপরে দেখা যাবে। এই যে ভিডিওর অনেকটা জায়গা নিয়ে আছে, এই যে মাঠ আছে খেলা, বলা দা আসতে থাকুক, একটুখানি চলে আসলে ভালো হয়। আর আমরা জিজ্ঞাসা করি তোরা কী আছে দেখাচ্ছি, রাস্তাটা দেখো কত সুন্দর করেছে। এই যে এই যে এই যে তোমাদের ভিতরে দেখা, ভিডিওর মধ্যে ঢুকছি। এই যে সিস্টেম, এই যে এখানে জেরক্স টেরক্স করে, আর ওইদিকে অনেক কাজবাজ হয়, দেখি এখানে কি বলে। এখন ডাকছি, কাজবাজটা মিটিয়ে টিটি নিয়ে কথা বলছি। ভিডিওর কাজ কমপ্লিট হয়েছে, কোনো দরকার কিছু মানে খাওয়া দাওয়ার দরকার ছিল, ওতে দরকার ছিল অনেক ঝামেলার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর দেখাবো আরও পরে, দেখাবো ভালো করে দেখাবো। এই পর্যন্ত শেষ করছি ব্লগটা, এই পর্যন্ত এন্ড করতে হচ্ছে, কারণ অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছে, মানে বাড়ির দিকে অনেক ঝামেলা হচ্ছে, মানে অনেক কাজবাজ রয়েছে তার জন্য, আর দাদারা অন্য সাইডে গেছে তাই দেখাতে পারিনি। এই পর্যন্ত ব্লগটা এন্ড করছি।